আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই কন্টেন্টে আমরা উইলমার সুয়েবের একটি কম্বিনেশান ড্রপস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিটিকে ফোরটি পিটিকে ফোরটি সম্পর্কে ইতিপূর্বে কিছু ইনফরমেশান দেওয়া আছে অনেকে এটি সম্পর্কে সংক্ষেপে জানতে চেয়েছে কি কি রোগের উপর এটি কাজ করে ড্যামিয়ানা পেন্টারকান সাধারণত একটি কম্বিনেশান মেডিসিন এটি সাধারণত আপনারা সাপোর্ট মেডিসিন হিসেবে নেবেন এটি প্রপার ট্রিটমেন্টের জন্য সাপোর্ট না নেওয়াই ভালো যদি একটি একক মেডিসিন আপনারা সিলেকশন করতে পারেন এর পাশাপাশি সাপোর্ট হিসেবে ড্যামিয়ানা পেন্টারকেন্ট নিতে পারেন ড্যামিয়ানা পেন্টারকেন্টের সাধারণত নিম্ন শক্তির রিমেডিগুলো রিমেডিগুলো নিম্ন নিম্ন শক্তি সাধারণত ব্যবহার করা হয়েছে যেমন এখানে অ্যাসিড ফস ব্যবহার করা হয়েছে টু এক্স অনলি টু এক্স অর্থাৎ এটি শক্তি অ্যাসিড ফস কি কি কাজ করে সেই বিষয়গুলো আমাদের ইতিপূর্বে জানানো আছে অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত দুর্বলতা যদি থাকে মাথা ঘোরা মাথা ব্যথা যদি থাকে লিঙ্গের শিথিলতা যদি থাকে সেক্ষেত্রে ভালো কাজ করে দ্রুত বীর্য বা স্মৃতিশক্তির আসে চমৎকার কাজ করে অ্যাসিড ফস এখানে ব্যবহার করা হয়েছে আমরা গ্রেশিয়া এটি থ্রি পাওয়ার অর্থাৎ এটিও সাধারণত নিম্ন শক্তি হিসেবে ধরা যায় দ্রুত বীজপাত এবং উত্তেজনা যদি কম থাকে সেক্ষেত্রে আমরা গ্রেশিয়া ভালো কাজ করে এখানে ব্যবহার করা হয়েছে ড্যামিয়ানা যেটি পুরুষোত্ত্বহীনতা এবং শুক্রাণু কম যদি থাকে সেটি সাধারণত শুক্রাণু বৃদ্ধি করতে চমৎকার কাজ করে ড্যামিয়ানা প্যানাক্স জিঙ্ক নামক একটি রিমেডি ব্যবহার করা হয়েছে উথান জড়িত সমস্যা যাদের যাদের শারীরিক দুর্বলতা বিভিন্ন ধরনের নার্ভাস উইকনেস থাকে এর পাশাপাশি কোনো এনার্জি লেভেল যদি দুর্বল থাকে শরীরে এনার্জি যদি কম থাকে সেক্ষেত্রে চমৎকার কাজ করে প্যানাক্স জিনসেন অর্থাৎ প্যানাক্স জিনসেন ড্যামিয়ানা অ্যাম্ব্রাগ্রেশিয়া এবং অ্যাসিড ফসের কম্বিনেশন করে একটি সিরিজ তৈরি করা হয়েছে অনেকগুলো রিমেডি আছে তার মধ্যে একটি হচ্ছে পিটিকে ফোরটি অর্থাৎ পিটিকে চল্লিশ এটি সাধারণত দ্রুত বীর্যপাতের উপরে উত্থানজনিত সমস্যার উপরে এবং পেনিটেশন ফেল অর্থাৎ ছেদনজনিত সমস্যার উপরে এটি অ্যাপ্লাই করা হয় অনেকে ওয়ান টাইম হিসেবে অ্যাপ্লাই করতে চায় সেই সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে খেতে হবে সাধারণত একটি পাওয়ার মেডিসিনের সাথে যখন আপনি এই পেন্টারকেন খাবেন এটি পনেরো ফোটা করে তিন বেলা খাবারের পরে সেবন করবেন তাতে পারমানেন্ট সলিউশন আসবে পাশাপাশি পটেন্সি মেডিসিন থাকবে এখন অনেকে বলে যে আমরা সাময়িক মানে দ্রুত এই রেজাল্ট পেতে চাই সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এটি সাধারণত পনেরো তিন বেলা। না খেয়ে তিরিশ ফোটা একবার রাত্রে খাবার পরে খাবেন এবং গরম দুধ খাবেন তাতে করে আপনার যদি শারীরিক ফিটনেস থাকে অন্য কোনো সমস্যা না থাকে দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে আপনার শরীরের মধ্যে একটা ইরেকশান চলে আসবে এবং এই ইরেকশান সাধারণত যদি আপনার মেন্টাল স্ট্রেস ঠিক থাকে অর্থাৎ ইন্টারকোসের সময় কিছু বিষয় মাথায় রাখতে হয় অর্থাৎ ভয় ভীতি থাকলে সেটি দূর করতে হবে মানসিক টেনশান যদি থাকে সেটি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এর পাশাপাশি শারীরিক দুর্বলতা যেন না থাকে সেটি আপনার লক্ষ্য রাখতে হবে ইন্টারকোর্সের সময় সাধারণত প্রিমাচির রিজেকুলেশান যেন না হয় সেজন্য অনেক সময় মেন্টাল ডাইভার্ট করতে হবে অতি আকর্ষণীয়তা আকর্ষণ থাকা যাবে না অর্থাৎ পার্টনারের প্রতি অতি আকর্ষণ যদি থাকে সেক্ষেত্রে প্রিমাচি রিজেকুলেশান হয় আবার যদি একদম অনীহা থাকে সেই ক্ষেত্রে রিজেকুলেশান হয় যদি কোনো রোগ থাকে যেমন ডায়াবেটিসজনিত দুর্বলতা আপনার অতিরিক্ত প্রেসারের কারণে যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলো অবশ্যই আপনাকে কাটিয়ে উঠতে হবে শারীরিকভাবে যেন কোনো রোগ না থাকে সেই অবস্থায় যদি আপনারা ড্যামিয়া ড্যামিয়ানা পেন্টার ক্যান পিটিকে ফোরটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আদারওয়াইজ আপনার যদি দেখা যাচ্ছে যে গোনেরিয়া রোগ থাকে আপনি যদি ড্যামিয়ানা পেন্টারকেন ব্যবহার করেন ফলপ্রসূ না আপনার যদি সিপিলিস থাকে আপনার যদি টাক্ট ইনফেকশান থাকে অর্থাৎ পস্ট্রাবনালির ইনফেকশান আছে আপনার পাশাপাশি ড্যামিয়ানা পেন্টারকেন ব্যবহার করতেছেন আর বলতেছেন রেজাল্ট নেই এটি আসলে যুক্তিযোগ্য না এই জন্য আমরা সাজেস্ট করি যে আপনার নির্দিষ্ট রোগের উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট দিতে হবে এখন এই ড্যামিয়ানা পেন্টারকেন সাধারণত যাদের টেস্টেস্ট হরমোন লেভেল কম কিন্তু অন্যান্য সমস্যাটা নেই তাদের ক্ষেত্রে চমৎকার কাজ করবে যাদের শারীরিক দুর্বলতা আছে কিন্তু কোনো রোগ নেয় তাদের ক্ষেত্রে চমৎকার কাজ করবে আপনারা যদি শারীরিক দুর্বলতা না থাকে সেক্ষেত্রে যদি টাইমিংয়ের সমস্যা থাকে বা ইরেকশানের সমস্যা থাকে আপনারা প্যান্টার ক্যান ইউজ করবেন দ্রুত রেজাল্ট পাবেন আশা করি মূল যে ইনফরমেশান মূল যে ফোকাস সেটি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম Obrigado.